দেখতে পাচ্ছেন আমাদের মাছ এখন প্রায় হয়ে গেছে, আমরা একটু উঠিয়ে ফেলবো। এক এক করে একটু তেল ফাটানোর পরে আমরা উঠিয়ে ফেলবো। সবগুলো মাছ আমরা উঠিয়ে ফেলতেছি, একটু হালকা কড়া ভাজার পরে। দেখতে পাচ্ছেন একে একে করে সবগুলো উঠাচ্ছি। আমরা পাঁচজন থাকি একসাথে, পাঁচটা মাছের পিস এজন্য বাজি করে রেখে দিলাম। এখন বেগুন বাজি করব, এই তেলে করা যাবে, সমস্যা নাই।